I created a history. Very few people know I'm the first disciple of Konika Bandyopadhyay. Oh, Munija Amay Bhagwan to childless children. Bishon Bhalobashten. আর আমি তার আগে গোপেশ্বর বাবুর কাছে শিখেছিলাম দ্রুপদ শিখেছিলাম বিষ্ণুপুরে গিয়ে শিখেছেন না 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 আমার বাবার দেখো কায়স্থ বাড়িতে আর বাঙালি মানে সম্পূর্ণ বাড়িতে মেয়েদের গান নিশ্চয় শেখানো হয় এই হারমোনিয়াম বাজে বাজে চুক টুক টাড়া করে করে ওই বরকে শুনিয়ে ভজন গাইতে হয় কিন্তু ওরা সব প্রেমের গান বুঝছো মীরা বাইয়ের ভজন প্রেমের গান হয়ে গেল আর তো করি ছেলে ভালো লেগে গেল বিয়ে হয়ে গেল এটা হয়ে গেল আর তারপরে কিন্তু বিয়ের পরে জীবনে গাইবে না সে কাস্ত বাড়িতেও গাইবে না আর কোনো বাঙালি বাড়িতেও কেউ এবার গান গান বাজনা আবার কী সে জানে না তক্ষুনি মা কমপ্লেন করবেন তোর মেয়ে বউ তো কেবল গানই গাইছে গান করলে কি আর পেট ভরবে রান্নাটা করবে কে শুনি শুধু এটা ছেড়েই দাও যাই হোক লোকাল গার্জেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে শুরু করলো হ্যাঁ মণিপুরি কোথায় শিখলো মণিপুরি ওখানেই বাবা কে অমুবি সিং তখন দ্য ফার্স্ট পদ্মশ্রী অমুবি সিং আর এই কণিকা বন্দ্যা প্রথম আর উনি বলতেন কিন্তু রীতাকে শেখাচ্ছে তো আবার কাকে শেখাবো শুনে যে আপনি আর কাউকে পাঠান কি করে হবে কণিকা আর যারা অন্যরা এসছে মহৎ তাদের তো শেখাতে হবে বাবা আমি পারবো না তার আগে যেহেতু আমি গোপেশ্বরবাবু আসতেন সেটাও একটা কাহিনী গোপেশ্বরবাবুর বয়স তখন 75 ছিল তার সঙ্গে একজন 35-year-old লেডি হু ইলোপড উইথ হিম অ্যান্ড গট ম্যারিড উনিও ছিলেন সঙ্গে একটা জার ছিল বুঝেছ তাতে ওই বুলজাই ব্ল্যাক অ্যান্ড গ্রে বাবা নেই এখন গান গাও সবাই তো গান গায় তুই তো গান গাইছ না তখন কত গান শিখিয়েছিলেন অ্যামেজিং উনি যে গান শিখিয়েছিলেন আর যেভাবে শিখিয়েছিলেন যেভাবে উচ্চারণ শিখিয়েছিলেন একটাও এখনো ভুলিনি দ্যাট ইজ দ্য সাইন অফ গ্রেট না মানে ওই বিষ্ণুপুরের ওটাই তো আসল ঘরানা যেখানে সারা ভারতবর্ষের যারা আর্টিস্টরা বই বই করছে তারা সেনিয়া বলছে সেনিয়া তানসেনটাকে কার ছাত্র ওই তো গড় ঘরানা গড়বাণী তো তার মানে কি কার বাবা কার এখানে হিন্দু বিয়ের চাহে সে ডাগর হোক চাহে ও যে কোনোই হোক নহর বাণী হোক গহর বাণী হোক যাই হোক সব তো ওখান থেকেই বেরিয়েছে ওটা আমার অ্যাডভান্টেজ ছিল উনি তারপরে ওই তারপরে বানাতে শিখে ওটা ভালো লাগতো জানতাম আমি তো মুহূর্তে বাজাতে পাতা হলে বাবা কী হাতে লাগে তাহলে মিলিয়ে দিতাম করে খুব খুশি তার ক্লাসটা শেষ হয়ে গেলে ওর সঙ্গে মিশে রিক্সা করে যাবো ওর বাড়িতে খাবো ভালো জিনিস উনি ভালো ভালো রান্না করে দেবেন খাওয়াবেন ওর স্বামী বীরেন বন্দ্যোপাধ্যায় খুব ভালো লাগছে দেখবে চাইল্ডলেস বাট এনি হ ওখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হতো এই মুস্তফা আলী সৈয়দ মুস্তফা আলী জজ বিশ্বাস এরা সব আসতেন রেগুলারলি তখন একজন কে আপনার দিদি তখন ওখানে হ্যাঁ সি সুপার সুপার কোনোদিন প্র্যাকটিস করতো না প্রেম করে বাড়াতো এই অনিশ ঘটকের সঙ্গে কিন্তু তাও গেলেই ফার্স্ট হয়ে যেত এত ভালো গাইত ও অ্যাপ্রেট কেম টু হার মিউজিক কেম টু হার আমরা যখন গান শিখেছি উই উইল নট অ্যালাউড টু রিড এ বুক রিড এ বুক মিন্স মানে বই খুলে এই মোটা
কারণ ইট ইজ অ্যান এক্সটেনশন অফ ক্লাসিক্যাল মিউজিক। ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা দেখছি আজকাল খুলে বসে আছে, কি করা হয়, যে বই নিয়ে খুলেছে এবং বাজাচ্ছে বা গাইছে, আই ডোন্ট কনসিডার দ্য পার্সন অ্যাজ অ পারফর্মার আর মিউজিশিয়ান। সে কি, আমি তো মানে মি নেভার অ্যালাউড মি নেভার, আমি জীবনে কোনো দিন বেগম আখতারের গাওয়া কোনো গান গাইনি, কোনো গাইতে পারবো না, ইটস নট পসিবল। এখন দেখছি বেধড়ক বড়ে গুলাম লোকেরা গাইছে, আয় না ভালো, আরে বাবা ছেড়ে দে না ওকে, ওই গানটাকে পারবি না, নাথ তার আগে কেউ গেয়েছিল ওর সময় কেউ গায়নি আর আজও কেউ গাইতে পারবে না। ইট ইজ নট দ্য কথা, ইটস নট দ্য বন্দেশ। ওই জিগর কলেজা খিঁচ লেনে বালা ওর মসকে আর কই দেই নি সকতা, ওটা ছেড়ে দেন, অনেক বন্দেশ তো আছে, ওকে ছেড়ে দেন। ওই গানগুলো আয়না বালাম কাকরু সজনি প্রেম যোগান বন যায় পিয়া কি পিয়া কি মিলন কি আস, এইগুলো আর কেউ গাইতে পারবে না, চেষ্টা করাই বৃথা। কিন্তু কথাটা হচ্ছে তখনকার যখন এখানে আসতাম শান্তিনিকেতনে গেলাম, ওই না খেয়ে একটু যে ওই দুয়ানার রসগোল্লা আর দুয়ানার সিঙ্গড়া চারানা খরচ করতাম, আমরা কোয়াপে গিয়ে খেতাম, এটা বিরাট আউটিং, সেটাও জমিয়ে জমিয়ে যেতাম না, তাহলে তা যাবে নাকি কপে, আমি না না যাবো না আমার পাশাকে করে ওই জমিয়ে 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 3.5 টাকার টিকিট ছিল শান্তিনিকেতন থেকে কলকাতা, তার একটা বিরাট হিস্ট্রি। আবার প্রথম যখন কলকাতা এসেছিলাম নেবে, কেউ বললো নাবো আর ওকে নেবে বাঁ দিকে বেরিয়ে যাবে ওইটাই ওইখানে পদ্মপুকুর ওখানেই চলে যাবে সোজা, তখন মহেশ ইত্যাদি ওখানে ছিলেন, বিজন দা মহেশ ইত্যাদি ঋত্বিক ছোটকা ঋত্বিক ঘটক, ওর কাছেই ঋত্বিক ঘটকের কাছেই প্রথম থিয়েটারের বিষয়ে কনসেপ্ট বুঝতে পেরেছিলাম। এবার ওই নবান্নর ওর মহেশ দেবীর স্বামী যাই হোক বিজন ভট্টাচার্য, ওর কাছে যাব বলে খুব ভালো লাগতো ওই আড্ডাটা, ওর মানে চুপচাপ শুনতাম, এটাও শান্তিনিকেতনে না কলকাতায় পদ্মপুকুর। প্রথমবার যখন এলাম ওই পয়সা জমিয়ে বুঝেছ কোনো রকমে ঢুকে পড়ব, কারণ তখন জানতাম যে বাইরে খবরের কাগজ পেতে লোকে শোনে, তব টিকিট কাটার তো পয়সা নেই, সেটা ছিল আমার মনে আছে হীরাবাই বরুডেকর, উনি আমাকে দেখেছিল, কারণ উনি আমাদের বাড়ি এসে থাকতেন লখনৌতে, আমাদের বাড়ি রেগুলারলি গান বাজনা হতো, রসলন ভাই আমার বাবাকে ভাই বাদ দিয়ে রেখেছেন, তখন লখনৌতে ছিল অল ইন্ডিয়া রেডিও, বানারসে ছিল না, তাহলে বাবা ওই আসা যাওয়া হোটেলে থাকার সব আমার ভাই জানিয়ে দিত সব, এখন বুঝতে পারি তখন বুঝতে পারতাম না, যাই হোক তখন আসতাম, তখন শুনেছি আরে খান কেশর ভাই কেরকার ওরম কেউ গাইতেই পারবে না, মানে অতি বিলম্বিত লয়ের 3 আবর্তন এক নিঃশ্বাসে তান, হীরাবাই বরুডেকর মহুবাই কুর্ডেকর এরা সবাই এর গান শুনেছি আমি, এখানে ওতে আমি আমির খান সাহেবেরও গান শুনেছি অনেক পরে অবশ্য, আমির খান সাহেব শুনে আই ওয়াজ গ্রেট অ্যাডমায়ারার অফ দ্য মিউজিক, সো অনেককে শুনেছি বেশ, ওর থেকে সংস্কার গিয়েছিল আমার মধ্যে, ও আই লাভ দ্যাট হোল নাইট প্রোগ্রাম। কিন্তু বিগিনিং এখন বুঝতে পারি হোয়াট এ ডেঞ্জারাস গেম আই প্লেড, আই কেম অন মাই ওন, তারপর বলেছিল ও একটা কোনো নম্বর মনে নেই কী নম্বর বাসের নম্বর, ও চলে যাবে সোজা চলে যাবে পদ্মপুকুর,
পদ্মপুকুর তো নিয়ে গিয়েছিল, বা দ্যাট পদ্মপুকুর বা রেড লাইট এরিয়া। ও মাই গুডনেস, বুঝতে আমি নামলাম, আমাকে এই পাশে যেতে বলো, সেখানে গিয়েছি আমি, ভিতরে ঢুকলাম, তারপর হঠাৎ একটা রিক্সা টং 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 করে দিতে, মানে বসে পড়ুন বসে পড়ুন, কারণ আমি পদ্মপুকুর যাব মহেশ্বর দাদির বাড়ি, একটা নম্বর ছিল, হ্যাঁ হ্যাঁ পৌঁছে দেবো, ও পিম্প অবভিয়াসলি, আমি মনে করেছি টুকটুক করে নিয়ে যাচ্ছি। তখন পাহাড়ি সান্দাল উনি যে কি করছিলেন আমি জানি না, কিন্তু উনি হঠাৎ আমি দেখতে পেলেন, এই রুকো কি নাম তোমার, রীতা গাঙ্গুলি, রীতা গাঙ্গুলির চেহারাটা কানেই তার মতন লাগছে, আর হ্যাঁ লক্ষ্ণৌ ডক্টর কিল গাঙ্গুলির মেয়ে, এখানে এমন ধীরে মানে পাহাড়ি সান্দালের হাতে জোর কম ছিল না, ওই তো নিজে উঠে বসলেন, চলো নিয়ে যাও বাচ্চা পেকে কোথায় নিয়ে যাচ্ছ, ও বলে কি জানে না কোথায় যাবে, তো তাই বলে কোথায় যাবে, আমি এক্ষুনি সংকল্প করছি, আমি একটু প্লিজ বাবাকে বলবেন না, তাহলে আমার আশা বন্ধ হয়ে যাবে, যাই হোক তখন আমরা ওরকম গিয়ে গিয়ে শুনতাম, তখন একটা এক্সপিরিয়েন্স হলো, হোট ইস থিয়েটার, ওহো এত ভালো, আর দুক্রাম ঝগড়া হতো বিজন দা আর ঋত্বিক ঘটকের মাঝে, চটকা বলতাম, আর মহেশ দাদি সময়ে চা জমিয়ে যাচ্ছেন আর পাকড়া টাকড়া বানিয়ে যাচ্ছেন, আর ওই সহ করে শুনতাম থিয়েটারের এথিক্স কী, থিয়েটার কী ব্যাপারটা, এইটা প্রথম এক্সপোজার আমার হয় ঋত্বিক ঘটন, তখন কী একটা বিসর্জন বা এরকম একটা কোনো পেস ব্লকিং করছিলেন, কোথায় কার কিচ্ছু জানি না, যাই হোক এর শুনতাম, সেই যে গান ক্লাসিক্যাল গান একটার পর একটা যে গান, সেই গানের একদিন ভোরবেলা আমার এখনও মনে আছে, কেসার বাইকের কার গাইছে, প্রোগ্রামটা শেষ হয়ে গেল আর শেষে উনি ভেহরবি ঠুঙ্গি আরম্ভ করলেন, প্রথম সুরটা লাগিয়েছেন হঠাৎ উনি উঠে দাঁড়ালেন, কোথায় নেমে এলেন, নেমে এসে একজন কালো মোটা মতন মহিলা আছে, তার পায়ে পড়ে প্রণাম করে বললেন, আপ আপ ভাইয়া কই ঠোমরে নি হোগা, ঠোমরে কি সম্রাজ্ঞি আগে, মে তো নি গাস গাইলেন না সিদ্ধি, তখন যদি সিদ্ধেশ্বর দেবী বা ওর নামটা কি খুব রাগ হয়েছিল মধ্যবেলাকে দেখে, গানটা শোনো, হ্যাঁ দেখি আসলো কেউই বললো না তার নামটা কি, আর আমি চেহারা ভুলে উঠেছিলাম, বহুদিন পরে সৌম্য মহারাজ এলেন, বললেন আমার বাচ্চারা আমি যতক্ষণে বড় হব ভুলে যাবে, তুমি তো গানও গাইতে পারো, দেখলাম নাচের সঙ্গে গাইলে, তুমি একটু শিখে নাও, কিছু চাই না কিছু, আমি খুব নোটোরিয়াস অ্যাজ এ শয়তান, কিন্তু তোমার সঙ্গে কোনো সঙ্গে চাই, তুমি আমার মা সরস্বতী শিখে যাও, ও মা ওখানে গান শিখছি, আই ওয়াজ লিস্ট ইন্টারেস্টেড বাট এনি হো, ওই ঠুমরির এক্সপোজার ওখানে অসাধারণ, অত ভীমসেন যোশীর প্রথম গুরু, আমি নিজে মানে বিকেল হলেই মহারাজজি বলতেন শাম কো গানা হতা হ্যায় মহফিল হতি হ্যায় কোই রিয়াজ ইয়া কোই তালিম নেই হো সকতা, সন্ধ্যে মেলায় গান প্রোগ্রাম, তো ইনিও টেনে মদ খাচ্ছেন, উনিও টেনে মদ খাচ্ছেন, ভীমসেন যোশী আর ওস্তাদ মানে সৌম্য মহারাজ, আর বিলম্বিত তার মধ্যে খুব দুজনে ভালো গাইলেন, তা যেই দ্রুত এলো ভীমসেনের মতন লোক আমার ওস্তাদের হাত পা ধরে, মহারাজ থোড়া ল্যাকাম করি থোড়া ল্যাকাম কর দিয়ে মিটলে লেমে নিয়ে গেছে, তো এই বাবু কেরম খান তো গান করতেন, ভীমসেন যোশী কি যে ভালো অ্যাজ এ স্টুডেন্ট ছিলেন, অ্যাজ এ ডিসাইপল, শিষ্যত্ব যদি না বুঝে থাকো
তাহলে আর কিছু হোক গান বাজনা হবে না। তুমি যদি গুরুকে না চিনে থাকো, গুরুর ভালো আমার দরকার নেই, কিন্তু তোমাকে গুরুকে সুন্দর বানাতে হবে নিজের কাজের থ্রু দিয়ে। এটা অবশ্য বাবা আমায় বলেছিলেন। বাবা ভাবো তুমি ভবিষ্যৎ, তারপর এখানে এসে তুমি এখানে বলে অমুবিসিং কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, ইন্দিরা দেবী চৌধুরানী, শৈলজা রঞ্জন মজুমদার, মানে রবীন্দ্রসঙ্গীতে এর থেকে ভালো টিচার হতেই পারে না। বাট আই ওয়াজ নট ইন্টারেস্টেড, আই ডিডন্ট ওয়ান্ট টু বি জাস্ট বাংলা। আমার এত প্রথম কথা, এত ভালো দিদি গাইতে কোনো মানেই হয় না। অ্যান্ড দোজ ডেজ আই ওয়াজ এসেনশিয়ালি আ ডান্সার। তারপর ইট ইজ কেউ বিশ্বাস করো সত্যিই তাই, সৌমারাজি, সিদ্ধেশ্বরী দেবীজি আর বেগমত্তা তিনজনেই জোর করে নিজের সামনে শিখিয়েছেন। কেন শিখিয়েছেন বলবার জুপাদা